এই যে রমজান মাস আসছে, ওরে বাবা রে, মুসল্লির তো শেষ নাই, কেউ বলছে থুতু গিলে নিয়েছি, মরিচ কি হবে, ইঞ্জেকশন দেওয়া যাবে, হালকা একটু কেটে গেছে, কি প্রবলেম? হ্যাঁ, দুপুর বেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, রোজা হবে কি না, এইসব নানান ঢঙের প্রশ্ন, প্রশ্ন নয় এত প্রশ্ন, আল্লাহ আকবার, ইমাম সাহেব তো রমজান মাসে ঘুমটাই হারাম করে দিবে, মানে ওর মতো মুসল্লার এলাকাতে নাই, রমজান মাস শেষ, ঈদের আগের দিন তেরে নাম চুল কেটে সিনেমা হলের টিকিট কেটে বসে আছে, সেই লোকটাই এত প্রশ্ন করছিল, ঠিক না, বাস্তব বলছি না এগুলো? এই তখন আপনাকে একটা চমৎকার ঘটনা বললে আপনি বুঝতে পারবেন সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীদেরকে বলছেন আল্লাহ রসুল তোমরা কি জানো আবু বক্করের ইমান কেমন? তখন সাহাবাগণ বলছেন আল্লাহ রসুল আপনি আর আল্লাহ ভালো জানে, আমরা কি করে জানবো আবু বক্কর ইমান কেমন, এটা কেমন কথা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বলছেন ওই দেখো রাস্তা দিয়ে একটা চার পায়ের প্রাণী তার কাঁধের উপরে উঠে মালিক তার প্রাণীর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, আমি যদি এখন বলি যে ওই রাস্তা দিয়ে একটা গরু ওলা তার গরুর পিঠের উপরে গরুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে, কেউ বিশ্বাস করবে গরু কথা বলে? বলে না। তখন বৈঠকে বসে থাকা সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল এটা আমার কেমন হলো, গরুর মালিক কোনোদিন গরুর সাথে কথা বলতে পারে? গরুর কি মুখে ভাষা আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ইমান আর আবু বক্কর ইমান এই জায়গাটাতেই ডিফারেন্স। এই কথাটা যদি একবার আমি আবু বক্করকে যদি বলতাম তা আবু বক্কর অন্ধের মতো বলে দিত আল্লাহ রাসূল আপনি যখন বলেছেন এটা 100% ঠিক, গরু কথা বলতেও পারে। কি বলছে কিছু বুঝতে পারছেন? এটা সাহাবীদের চরিত্র। আর আমাদের চরিত্র, উটের গোশ খেলে কেন ভাঙবে, এত গরুর গোশ খায় ওজু ভাঙে না, এইসব ব্যাপার। হ্যাঁ, এইটা করলে কেন এটা কি হবে, এটা করলে এটা কি হবে, প্রশ্ন না। এই যে রমজান মাস আসছে, ওরে বাবা রে, মুসল্লির তো শেষ নাই, কেউ বলছে থুতু গিলে নিয়েছি, মরিচ কি হবে, ইঞ্জেকশন দেওয়া যাবে, হালকা একটু কেটে গেছে, কি প্রবলেম? হ্যাঁ, দুপুর বেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, রোজা হবে কি না, এইসব নানান ঢঙের প্রশ্ন, প্রশ্ন নয় এত প্রশ্ন, আল্লাহ আকবার, ইমাম সাহেব তো রমজান মাসে ঘুমটাই হারাম করে দিবে, মানে ওর মতো মুসল্লার এলাকাতে নাই, রমজান মাস শেষ, ঈদের আগের দিন তেরে নাম চুল কেটে সিনেমা হলের টিকিট কেটে বসে আছে, সেই লোকটাই এত প্রশ্ন করছিল, ঠিক না, বাস্তব বলছি না এগুলো? বেশি প্রশ্নতত্ত্ব করতে যাবেন না, ইসলামিক ব্যাপারে মান্যতার দিক দিয়ে দুটো জিনিস দেখবেন, কটা জিনিস? দুটা। এক, কোরআনে যদি সেটা থেকে থাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম। দুই, সহি হাদিসের ভিতরে ঘটনাটা আছে কি না এটা জেনে নিবেন। আপনার মান্যতার মানদণ্ড দুটো, কটা? দুটো, একটা হচ্ছে সহি হাদিস আর একটা হচ্ছে আল কোরআন। এই দুটো জায়গাতে স্পষ্ট হয়ে গেছে, আপনাকে আর অত প্রশ্ন যাওয়ার দাগ লাগবে না। মানুষ প্রশ্ন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে যে তার ঈমানটা রাখা পর্যন্ত মুশকিল হয়ে যায়, তাই না? ওই জন্য অতিরিক্ত প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীগণ পছন্দ করতেন না। তা আমিও এই ব্যাপারে কিছু বলছি না, আলিফ লাম মিম সওয়াদ এ ব্যাপারে আমি কিছু জানি না, নবীজিও বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, আমি মমতাজুল ইসলাম বলছি না। তারপর আল্লাহ তাআলা বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হালাদুম মিনহু লিতুনজিরা বিকি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা একটি কিতাব, এটা কি কিতাব? এটা অবতীর্ণ করেছি আপনার কাছে এই কারণে যে এর মাধ্যমে মানুষকে আপনি দাওয়াত দেবেন, মানুষকে আল্লাহ ভীতি তার অন্তরে জাগাবেন, আর এইটা দাওয়াত দেওয়ার ফলে যদি কোন রকমের বিপদ আসে বা কোন রকমের কোন মুসিবতের সম্মুখীন আপনি যদি হন, আপনার মনে যেন কোন রকমের ভয় বা সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আর এটা মোমেনদের জন্য কি উপদেশের বাণী। এই জায়গাটা একটা একটা কথা বলি, তাহলে মানুষের কাছে দাওয়াত দেওয়ার মূল বই কি, মূল কিতাব আল কোরআন, তাই না?
আমি এই সত্য কথাগুলো টেনে টেনে কোরআন মাজিদ থেকে বার করে করে জাতির সামনে যখন বলি, এক শ্রেণীর আলেম ওলামারা তখন আমার মা বোন তুলে গালাগালি দেয়। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, আপনার কাছে এটা কোরআন অবতীর্ণ করেছি, এর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। এক কথায় এইটা দিয়ে আপনি তবলিগ করুন মানুষকে। কি দিয়ে তবলিগ করা লাগবে? কি দিয়ে মানুষকে এইটা দিয়ে তবলিগ করা লাগবে। এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি, এইটা আমার বক্তব্যের প্রাসঙ্গিক থেকেও আলাদা। সেটা কি? এবার আপনাকে বলছি, কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে, নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে? নবী হওয়ার পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা থেকে 40 বছর পর্যন্ত ভালো মানুষ ছিলেন না ছিলেন না? ছিলেন। 40 বছরে নবুয়তি লাভ করেছেন। উনি যে যুগে জন্মগ্রহণ করেছেন তার নাম আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ মূর্খতার যুগ। মূর্খতা, এত মূর্খতা যে বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মগজ বার করে ঠিক এই টুপিটার মতো মাথার খুলিটা করত, তাতে শারাপ পান করত তারা। মৃত্যু মানুষের মাথার খুলিতে শারাপ পান করত। সেই যুগে সব থেকে 4টি পাপ ছিল পৃথিবীর ভয়ঙ্কর পাপ। 1, চক্রবৃদ্ধি হারে সুদ। 2, গোত্তরীয় ঝামেলা। 3 নম্বরে হচ্ছে ব্যভিচার। 4 নম্বরে হচ্ছে আর একটা পাপ, সেই পাপের নাম হচ্ছে ব্যভিচার, সুদ, মদ পান আর গোত্তরীয় ঝামেলা, 4টি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপকে ঠেকানোর জন্য নবী হওয়ার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, আপনারা জানেন। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের দায়িত্ব দিয়ে এই অসভ্য জাতিকে আবার আলোর দিকে ফেরত আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আর এরই মাঝখানে তিনি চলে যেতেন জাবালে নূর বলে একটি পাহাড়, সেই পাহাড়ের একেবারে উঁচুতে একটা গুহা, তার নাম হীরা। হীরা গুহাতে আল্লাহ ধ্যান করতেন। হঠাৎ করে একদিন জিবরিল এলেন, ঘটনা কেটে কেটে দিয়ে বলছি, জিবরিল এসে বলছেন যে আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রসুলকে চেপে ধরলেন, ধরে বললেন পড়ুন। বলছে আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক। 5টি কোরআনের আয়াত অবতীর্ণ হলো। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অসভ্য জাতিকে পরিবর্তন করার জন্য কাদের কাজে লাগিয়েছিলেন? হিলফুল ফুজুল সংগঠন দিয়ে কাদের? যুবকদেরকে। নাম্বার 2, এতদিন পর্যন্ত জাতিকে পরিবর্তন করার জন্য নিজস্ব জ্ঞান ব্যবহার করছিলেন, নিজস্ব জ্ঞান দ্বারা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন। আল্লাহ তাআলা হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন, নবী আপনি তো লেখাপড়া জানেন না, তার মানে আপনার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। ওই জন্য পবিত্র আল কোরআনের যে বিষয়ে প্রথমে আয়াত অবতীর্ণ হলো, ইকরা, আপনি প্রথমে পড়ুন, তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। সমাজ পরিবর্তন করতে গেলে 3টে জিনিস দ্বারা সম্ভব। 1, ঐক্যবদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। 2, যুবকদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে, সমাজের উন্নতি ঘটাতে হবে কাদের নিয়ে? যুবকদের। আর আমাদের, আরে বাবা, মসজিদের সেক্রেটারি কে? বলছে ফটিক চাচা তুমি হও। চাচার বয়স কত? না 75 বছর। ও তো নিজেই পেচ্ছাপ পায়খানা করে ফেলবে কাপড়ে, ও কি দায়িত্ব পালন করবে? 60 বছর বয়স হয়ে গেলে সরকার তাকে বাড়িতে বসিয়ে দেয়, চাকরি থেকে বসায় না। সরকার জানে না, সরকারি স্তরে উচ্চ মানুষ নেই, তারা জানে 60 বছর বয়স হয়ে গেছে মানে কানে কম শুনবে, চোখে কম দেখবে, স্কুলে এসে ভুলভাল পড়াবে, ওই জন্য মাস্টার হিসাবে তাকে বাড়িতে বসিয়ে বসিয়ে অর্ধেক বেতন দেওয়া হয়। তবুও সরকার বলে তুমি স্কুলে এসে আমার ছাত্রদেরকে সর্বনাশ করে দিও না,
বাড়ি বসে বসে বেতন খাও তবুও ভালো, তবে তুমি স্কুলে আসতে পাবে না। ওই জন্য আমি বলি প্রত্যেক বক্তব্যতে এটা, যুবকদেরকে সব কাজ আগিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করুন। কি বললাম বুঝলেন? সব কাজে যুবকদের। দুই, দুই নম্বর, সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা লাগবে। আল্লাহ নবীকে পর্যন্ত ডেকে নিয়ে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি কোরআন পড়ুন, তারপরে এইটার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করুন।